আসসালামু আলাইকুম, বার্ডস হেলথ কেয়ারের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা রাখছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রামের সব থেকে বড় পাখির বাজার, যে বাজার দেওয়ানহাট মোড়ে অবস্থিত। মূলত এখানে মূলত হাজার হাজার মানুষ থাকে এই সোমবার এবং বৃহস্পতিবার শুধুমাত্র এই পাখির বাজারের জন্য। তবে আজকে কেউ নেই, বিকজ আজকে পূজার জন্য আয়োজন করা হচ্ছে, যার ফলে এই বাজারটি স্থান পরিবর্তন করে অন্যদিকে ঠিক সামনে যে রেল স্টেশনটা রয়েছে সেখানে বসে। এটা শুধুমাত্র মাঝে মধ্যে বসা হয়। এই সময়ে আপনারা যখন সোমবার এবং বৃহস্পতিবার এই বাজারটা পাবেন না, তখন ধরে নেবেন যে এই বাজারটা হয়তোবা রেল স্টেশনের সামনেই আপনারা এই বাজারটা পেয়ে যাবেন। মাথায় রাখবেন এটা ঠিক সোমবার এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত বসে। এখানে মূলত আপনারা সব রকমের পাখি, আপনারা সব প্রজাতি পাখি পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন ময়না পাখি, এই ময়না পাখিটা কথা বলে, 14,000 দাম দিয়েছে। যদি আপনারা চান অ্যাভেলেবেল এই দামে পেয়ে যাবেন। এবং এদিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লুটিনো, যেমন হলুদ যে পাখিটা রয়েছে ককাটেল, ওইটা হচ্ছে লুটিনো। এবং এর পাশে যেটা আছে কালো, তার মধ্যে হলুদ মাথা, সেটা হচ্ছে গ্রে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে গ্রের সাথে সিনামন পেয়ার, এগুলো 7,000 টাকা করে চাচ্ছে। আপনারা চাইলে কম দামে নিতে পারবেন। অন্যদিকে পাম হেডেড, মানে অনেকজনে বলে এটাকে হিরামন টিয়া কিংবা পাহাড়ি টিয়া, এখানে এই ধরনের পাখি কিন্তু বন্য পাখি হিসেবে কিন্তু পালা নিষেধ, যদিও এখানে মেল ফিমেল চিনাটা অনেক সহজ। লাল মাথা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেল, এবং পুরোটা ব্রাউন কালার যেটা আছে মাথাটা সেটা হচ্ছে যে ফিমেল। এগুলো আর এখানে দেখতে পাচ্ছেন বাজিকা পাখির বাচ্চা রয়েছে, এখানে ওরা 500 টাকা করে পেয়ার চাচ্ছে। এখানে ভালো খারাপ আপনাদেরকে দেখে নিতে হবে। এবং এদিকে রয়েছে অ্যাডাল্ট পেয়ার, যেগুলো 800 টাকা করে পেয়ার চাচ্ছে। আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারবেন। এখানে বেশিরভাগ ক্লাসিক, অপালিন, মিসিং এবং অপালিন এইসব এই ধরনের পাখি রয়েছে। তো এগুলো চাইলে আপনারা পাখি হাট থেকে যদি পাখি চিনে থাকেন সেক্ষেত্রে আপনারা পাখিগুলো কালেক্ট করতে পারেন। আর একটা কথা না বললে নয়, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মিউটিউশনের পাখি রয়েছে, যারা মিউটিউশন বুঝে তাদের জন্য কিন্তু গুড নিউজ। এখানে দেখতে পাচ্ছি পাখির দাম একদম পানির দামের মতো কম, যা আমাকে অবাক করছে। কারণ যে পাখি আমরা 3,000 থেকে 4,000 টাকা শুধু সিঙ্গেলই নিতে হতো, সে পাখিগুলো দেখতে পারছি আমি এখানে শুধু 500 থেকে 600 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যদি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রেনবো রয়েছে এবং রেনবো প্রোডিউসার, তো কীভাবে চিনবেন সে নিয়েও কিন্তু মূলত আমাদের ভিডিও আছে। তো এই ওইগুলো যদি আপনারা ফলো করে থাকেন যে তাহলে আপনারাও চিনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রেনবো, হ্যাঁ এই পাখিটার দাম চেয়েছে 600 টাকা। আমার মাথায় আসতেছে না যে পাখিগুলো এত সস্তা কীভাবে দিচ্ছে। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, দ্বিতীয় নাম্বারে যে পাখিটা দেখাচ্ছে সে পাখিটা ক্লিয়ার উইনটা চাচ্ছে 700 এবং রেনবোটা চাচ্ছে 600। তো আমার মাথায় আসতেছে না যে আসলে ওরা কোন হিসেবে দামটা চাচ্ছে এবং কোন হিসেবে পাখিগুলো দিচ্ছে। তো যারা নতুন তাদের জন্য কিন্তু গুড নিউজ, যদি পাখিটা চিনে এবং পাখি চিনে পাখির বাজার থেকে পাখি কিনতে আসে তাহলে কম দামে ভালো পাখি নিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের মুরগি, যদি আপনাদেরকে আরও ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে সরাইল ক্রস, ব্যাঙ্গামের সাথে সরাইল ক্রস করার পর এরকম জাত আসলো। এবং আরেকদিকে দেখা যাচ্ছে গিনিপিক, অনেকে হয়তো বা দেখলে ভাবতে পারেন যে এটা হয়তো খরগোশ। না, খরগোশ যদি ভেবে থাকেন তাহলে ভুল করবেন। প্রথমে দেখতেও আমার মনে হয়েছিল যে এটা খরগোশ, পরবর্তী আমি দেখলাম যে এটা খরগোশ না, আসলে বিদেশি একটা ইঁদুর। সব থেকে মজার বিষয় হইল যে এই হাট, এই হাট মূলত কবুতরের ছিল কোনো এককালে, তবে কবুতরের পাশাপাশি এখন কিন্তু সব কিছুই পাওয়া যায়। যারা নতুন কবুতর পালে তারা কিন্তু চিনে না যে মেল ফিমেল। তো কীভাবে চিনবে সেটা যদি দেখেন, দেখতে পাচ্ছেন মুখের সাথে যখন লাগায় তখন কিন্তু মেলটা ডাকতেছে শুধুমাত্র। তো এভাবে মূলত মেল এবং ফিমেল শনাক্ত করা যায়। তো যারা নতুন তারা কিন্তু এইভাবে মূলত যখন কবুতর একটাকে আরেকটার সাথে রাখে তখন চিনতে পারবেন। এখানে কিন্তু টিয়া পাখিও রয়েছে বিভিন্ন রকমের, বাচ্চা থেকে শুরু করে বড়। তো এই আর একদিকে যদি দেখাই তাহলে কালারফুল রেনবো, যেটা আসলে যে কোনো পাখালকে পাগল করে ফেলবে যে এত সুন্দর রেনবো কীভাবে এইরকম হাটে পাওয়া যায় এবং একদম কম দামে। যদিও প্রথম দিকে আমি একটু অবাক ছিলাম যে পাখিটার দাম যখন আমাকে 500 টাকা বলে, তখন আমি একটু চিন্তা করলাম যে কেন বললো 500 টাকা, এবং বারবার চিন্তা করতে লাগলাম যে আসলে পাখির দাম বাজার কি আসলেই খারাপ হয়ে গেল এত। তো পরবর্তী যেটা যে জিনিসটা আমি দেখতে পারলাম, দেখতে পাচ্ছেন পাখি প্রথমটা দেখেন এবং লাস্টেরটা দেখেন,
এই দুইটা পাখি রয়েছে রেনবো, তবে এই দুইটা পাখির দামই চাচ্ছে তারা 500-500 1,000 টাকা করে। তো 1,000 টাকা মূলত চাওয়ার মূল কারণটা আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যখন পাখির হাট থেকে নেবেন তখন দেখতে পাচ্ছেন পাখিটা আমি ধরার পর পাখিটাকে প্রথমত তার চর্বির দিকে দেখেন, তার পাশায় কিন্তু দেখলে বুঝতে পারবেন এখানে চর্বি অনেক প্রচুর পরিমাণের চর্বি জমাট হয়ে গেছে। তো এই পাখিটাকে ব্রিড করানো কখনো সম্ভব হবে না। তো রিজেক্ট পাখি হিসেবে 500 টাকা খারাপও না, তো যার জন্য পাখিটার দাম কম। তো তারপরও যারা নতুন পাখির কালার দেখে হয়তো বা প্রেমে পড়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। ভাই আপনাদেরকে বলছি যে কোনো পাখি নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন। অন্যদিকে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মূলত মুরগির বাজার, এই সাইডে মূলত মুরগি বিভিন্ন রকমের মুরগি দেখতে পারবেন এবং বিভিন্ন মুরগি আপনারা এই সাইড থেকে পাবেন। এইগুলো হচ্ছে সিল্কি পেয়ার, রানিং পেয়ার, এটা 3,000 টাকা দাম চাচ্ছে, যদিও খুব সুন্দর পেয়ারটা, আগে ডিম বাচ্চা করেছিল। অন্যদিকে দেখতে পাচ্ছেন আরও মুরগি রয়েছে এখানে, ব্যাঙ্গাম রয়েছে, তারপর বাহামা রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন সরাইলের বাচ্চা। এই মুরগির বাচ্চা দিয়ে মূলত ফাইট করা হয়, মুরগি মুরগির সাথে লড়াই করে এই একটা খেলা। মূলত আগ্রাবাদে যারা আশেপাশে থাকে, বিল্ডাপাড়ার আশেপাশে, তারা এই জিনিসগুলো দেখে। অন্যদিকে দেখতে পাচ্ছেন হুমা পেয়ার, এই কবুতর 5,000 টাকা চাচ্ছে। হ্যাঁ, তো চাইলে আপনারা চাইলে এই দামের মধ্যে আপনারা এই বাজার থেকে অ্যাভেলেবেল প্রায় পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন রকমের কবুতর রয়েছে। আর সব থেকে গরম যে জিনিসটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে, কবাল ভায়োলেট, একটা অ্যাপবিজি রয়েছে, গোলফেস, এগুলো কিন্তু একটা সময় আগুন ছিল। তো এই পাখিটা চাচ্ছে অনলি 500 টাকা প্রাইস, যা আমাকে সত্যি অবাক করছে। আমি নিজে বুঝতে পারছি না এত দাম কমে যাওয়ার আসলে রিজনটা কি। এখানে মূলত আমাদের দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে কিন্তু এই কাজগুলো ঘটেছে, যেমন পাখির সেক্টরটা পুরো নষ্ট হয়ে গেছে। যেমন এই পাখিগুলো যেমন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে যে লুটিনো পাখিগুলো দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে এগুলো দেখতে মনে হচ্ছে 5-6 মাস বয়স, এর বেশি হবে না। তবে উনি বলছে ডিম দিয়েছে কয়েকবার এবং রানিং, এগুলোর দাম চাচ্ছে সে 8,000 টাকা করে পেয়ার। তো আসলেই অবাক করে এগুলো বিষয়গুলো। দেখতে পাচ্ছেন পাখিগুলোর সাইজ দেখলে আসলে বোঝা যায় পাখিগুলোর বয়স কতটুক এবং ডিম বাচ্চা আসলে করছে কি না তারা। তো যাই হোক, বাজারে কিন্তু এই ধরনের মানুষ অনেক থাকতে পারে, তো এটা কোনো ব্যাপার না। তো আর একটা জিনিস যেটা না দেখলে আপনারা হয়তো বা আসলেই বুঝতে পারবেন না জিনিসটা কি। তো দেখি আপনারা, আপনাদের জন্য এই একটা কোয়েশ্চেন রেখে দিলাম যে আসলে এই পাখিটার নাম কি, তারপরে আমি আমি আপনাদেরকে কমেন্ট বক্সে আপনাদেরকে আনসার দিয়ে দিব। আর আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, এর পাশে রয়েছে লাভ বার্ড বিভিন্ন মিউটেশনের এবং এর নিচেও রয়েছে রিং নেক টিয়া। আর এই রিং নেক টিয়া 25,000 চাচ্ছে দাম, এছাড়া লাভ বার্ড চাচ্ছে 5,000 টাকা করে। বিভিন্ন মুরগি কিন্তু এখানে রয়েছে, এর আগেও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই মুরগিটা চাচ্ছে 1,500 টাকা, তো কেউ যদি 1,000 টাকা দেয় তাহলেও কিন্তু এই মুরগিগুলো কিন্তু দিয়ে দিতে পারবে। তো যারা মুরগি আসলে খুঁজছেন পাচ্ছেন না, তারা কিন্তু এই বাজারে টাচ দিয়ে যেতে পারেন। তাছাড়া বিভিন্ন মিউটেশনের কিন্তু কবুতর এই পাখির বাজারে কিন্তু পাওয়া যায়। তাছাড়া শুধু মুরগি থেকে শুরু করে এখানে বিভিন্ন মিউটেশনের পাখিও রয়েছে। এই ক্রিস্টেড বাজিরিকা দেখছি আমি, আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ক্রিস্টেড বাজিরিকারগুলোর দাম চেয়েছিল 2,500 টাকা, তো 2,000 টাকা হলেও কিন্তু দিয়ে দিবে, একটা ডাবল সার্কেল এবং আরেকটা রয়েছে হাফ সার্কেল, আর বাকিগুলো হয়েছে এগুলোর বাচ্চা। তো শুধু তাই না, এর পাশে যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে অবাক হয়ে যাবেন, এটা কি ব্রয়লার মুরগি নাকি কবুতর? অদ্ভুত এই কবুতরকে দেখলে হয়তোবা অনেকে ভাবতে পারে এটা কবুতর হয়তো রাজা এবং এর পাশে রয়েছে রানী, তাই এই কবুতরের নাম দেওয়া হয় কিং। যদিও আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা, সব কিছু ভাগ্যের খেলা।